আকাশে মেঘ আছে, কিন্তু সাদা মেঘের জন্য পাহাড়গুলো খুব সুন্দর ভিজিবল হয়েছে। এই পাহাড়টা না ম্যাক্সিমাম টাইম দেখতে পাওয়া যায় না, বাট আজকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি নেই। আমার জুঁই গাছের অবস্থা দেখো, একটাও আর ফুল নেই। কত ফুল ফুটতো তোমাদেরকে দেখাতাম। বম্বেতে গেছিলাম, এসে দেখলাম যে সব ফুল ঝরে পড়ে আছে। যদিও আমি জল দিয়ে গেছিলাম বেশি করে, আর না বারান্দার একদম সাইডটায় রেখে গেছিলাম যে বৃষ্টি হলে বৃষ্টির জলটাও পাবে। কী জানি কী হলো, তবে নতুন পাতা বেরোচ্ছে আর কুঁড়িও কিন্তু বেরোচ্ছে। আশা করছি আবার ফুল ফুটবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে থার্সডে, আজকে একদম লেজি লেজি ফিল হচ্ছে। আজকে আমি একটু লেট করে উঠেছি, মানে 9:30 সময় উঠেছি। মাসি যখন বেল দিচ্ছে, আজকে মাসিও একটু আর্লি এসে গেছে। মাসি জেনারেলি 10:30-10:30 আসে। মাসি বললো মাসি কি কাজ আছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। তো মাসির বেল বাজার আওয়াজে আমার আর সৌরভের আজকে ঘুম ভেঙেছে। আজকে ভেবেই রেখেছিলাম যে মানে অ্যালার্ম দিয়ে বা জোর করে উঠবো না, যখন ঘুম ভাঙবে তখনই উঠবো। কারণ আমার লাস্ট কিছুদিন ধরে না খুব মাথা ব্যথা করছে বিকেলের পর থেকে। আমার মনে হচ্ছে যে ঘুম হচ্ছে না, বা কাজকর্ম আছে, টায়ার্ডনেসও আছে, সেই জন্য। তো আজকে একদম লেজি লেজি ফিল হচ্ছে, মানে আজকে আমি কোনো কাজ সেভাবে করবো না। আজকে আমি সারাদিন বাড়ি থাকবো, এটাই আমার মেন টার্গেট। That everything seems to crumble around you. I know that you feel all alone in this world, but you have to put your trust into us, and we will help. তখনই আইকিয়া থেকে পার্সেল আসে, আমি খুব খুশি হয়ে যাই। কালকে ডেলিভারি হওয়ার কথা ছিল, মানে ফ্রাইডে, কিন্তু আজকেই ডেলিভারি হবে। তো আমরা কিছু ফার্নিচারও অর্ডার করেছি এইবার, মানে ডাইনিং টেবিল, একটা স্টাডি টেবিল, তো এগুলো সব আসবে। আরও কিছু টুকটাক জিনিস আছে। তো যেহেতু ফার্নিচার, তাই জন্য আমরা এন্ট্রি দিয়েছি, মানে ওপরে এসে ডেলিভার করবে। আসেনি, ফোন করছে আই থিঙ্ক। কত কিছু আইকিয়া থেকে এসেছে দেখো, আমি তোমাদের বললাম না আইকিয়া থেকে কিছু আসলে আমি খুব খুশি হয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। মিনি ডেস্ক কোথায়? এর পেছনে আছে। প্রচুর প্রায় 12-15 জিনিস আছে না, যাই হোক একটা বড় কাজ হলো বলো। ডেলিভার খুব তাড়াতাড়ি ডেলিভার হলো, মানে ভেরি ফাস্ট সার্ভিস ফ্রম আইকিয়া। আজকে আমি প্লেন চিকেনের ঝোল আর ভাত বানাবো। তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, চিকেন ধোয়া হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করব। ঝোলটা না অনেকদিন পর বানাচ্ছি, কারণ এডিনবার্গে থাকতে আমি চিকেনের ঝোল বড় একটা বানাতাম না, যেহেতু ওখানে ফ্রেশ চিকেন পাওয়া যেত না। কিন্তু এখানে যেহেতু ফ্রেশ চিকেন, চিকেনের ঝোলের একটা আলাদাই টেস্ট হবে। তো চিকেনটা ম্যারিনেট করে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমাকে একটু বেরোতে হবে। সকালবেলা বললাম যে বেরোবো না, আজকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আজকে আমি কোথাও বেরোবো না, কিন্তু সে আর হলো না। তো হলুদ গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, আর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, আর অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে বেরোবো। এটা ঠিক লাগছে না? হ্যাঁ। তো আমরা দেখো এই সোফাদম বেডটা চুজ করেছি, বাট এর ফ্যাব্রিকটা চেঞ্জ হবে, মানে এইটাই দেবেন, ওরা ফ্রেশ বানিয়ে দেবে। এটা যেটা স্যাম্পল, একটু খুলে দেখাও এটা ড্রয়ারটা। হ্যাঁ, আর এটা না টি কুডের, তো লঞ্জিভিটি বেশ খানিকটা বেশি। ঠিক আছে, তাহলে এটাই একদম। চলো ফ্যাব্রিকটা চুজ করো। ব্রাইট চাই কি সফটল চাই? अच्छा नहीं लग रहा है।
এখন বেজে গেছে 3:25 এখনো অবধি চলছে মানে এখানে উনি এখন বিল করছেন সৌরভ অ্যাডভান্স করবে 10 দিন মতন লাগবে বুঝলে তো তো ঠিক আছে আমাদের গৃহপ্রবেশের আগে হয়তো হবে না কিন্তু কিছু করার নেই মানে জিনিসটা খুব পছন্দ হয়েছে আমাদের মেইনলি আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে একদম স্লিকের উপর এখন ঘর সবাই এখন ছোট হয়ে গেছে তো বেশি বাল্কি টাইপের রাখাও পসিবল নয় ভালো লেগেছে না সৌরভ আর আমি কালকে এসে এটা দেখে গেছিলাম আমার তো এটা প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল এদিক ওদিক মানে ঘোরার কোনো ইন্টেনশনই ছিল না তবে এই ফ্যাব্রিকটা একদমই ভালো লাগেনি তো আমরা ফ্যাব্রিকটা চেঞ্জ করেছি কুশনের যে কভার দেখছো এগুলো আমরা চেঞ্জ করেছি সুন্দর পাইপিং লাগানো কুশন করেছি তো ওটার জন্য প্রাইসটা একটু হেরফের হয়েছে বাট ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস ভাবছি সৌরভ বাড়ি গিয়ে কি খাবো এখন তো চিকেন বানানো ইম্পসিবল 3:30 বেজে গেছে ম্যারিনেট হওয়া অবস্থা চিকেন গুলো কাজছে 3:30 বেজে গেছে কিছু নিয়েই চলে যেতে হবে কিছু করার নেই কিছু করার নেই তবে আজকে বিরিয়ানি না না রাতে বেলা মাংস আর তো আমি ভেজ কিছু নিয়ে যাবো তাহলে তুমি ভেজ ও সরি আমি তো পয়সা দিয়ে ভেজ খাই না তো দেখো আমরা না সোফা দেখতে সোফা কাম বেড এরকম প্লাইয়েরও দেখেছিলাম এগুলো প্লাই দিয়ে বানানো এগুলোর লাইফ বলছে 4-5 বছর কিন্তু এগুলো বলছে মানে গ্যারান্টি আছে যে ভালো টিকবে তো হোপ ফর দা বেস্ট আর কি একটা কাজ ডান ঠিক মার সবকিছু সেরে সুরে এখন 4:00 বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে তো আজকে সকালবেলা আলু টিক্কি বার্গারটা পেটে ছিল বলে না এখনো তো টেনে আছে ব্যাপারটা আমরা ভাবিনি যে ব্রেকফাস্ট করবো তারপরে কি মনে হলো না ঠিক আছে এটা খাওয়া যাক মানে বেঁচে আছি ওই কারণে ওই কারণে তো কি অর্ডার করা হয়েছে শোনো বলো এটা অমৃতসারি দোকান থেকে ছোলে ভাটুরে অর্ডার করেছি সৌরভ ভেজ খাওয়ার অর্ডার করছে খাওয়া যায় না ওই চিকেনগুলো ম্যারিনেট করা হলো না সেই কারণে আমি ঠিক আছে এই গালাটা ভেজ খাওয়া যাক চিকেনটাকে ফ্রিজে ঢোকাতে হবে তো রাত্রিবেলা চিকেনটা বানিয়ে ফেলবো তো কি বলতো এটা মানে মানে একটা জেনুইন কথা বলছি এই সময় যদি মা বা মামনি কেউ এটা থাকতো না খুব হেল্প হতো মানে এই ধরো বেরিয়ে গেছি ফিরতে ফিরতে 4:00 বেজে গেলো মা আর মামনি থাকলে কিছু একটা বানিয়ে রাখতো খাওয়া হয়ে যেত আর প্রত্যেক দিন আমাদের এই করে বাইরে খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক বলেই দাও ডেটটা নাকি ইন্টার খুব বেশি দিন দেখতে হবে না কেননা মামুনি বাবা দুজনেই আসছে খুব শিগগিরই নেক্সট উইক মানডে ওরা সকালবেলা ট্রাভেল করবে ফ্লাইটে আসছে পুনে আর মামুনি আমাকে কি বলেছে শোনো মামুনি বলছে আমি কি এখান থেকে একটা বটি নিয়ে যাব তুই তো বটি ইউজ করিস না তাহলে আমি এখান থেকে একটা বটি নিয়ে যাব যে একদম নয় মায়ের বটি হলে সুবিধা আছে যেটা মানে ভাবনায় বিমল আর কি আর যদি খবরদার ওখান থেকে আর বটি এলো না এখানে পাওয়া যায় কিনে দেবো কারণ মামুনি মানে সবজি টবজি সবই বটিতে কাটে এখন যা লোড আছে আমি কথা বললাম লাল প্যাথ ল্যাবের সাথে বললো 24 hours এর মধ্যেই আপনারা রিপোর্ট পেয়ে যাবে তাহলে তোমরা ঠাকুরকে দেখো যেন সবকিছু ঠিকঠাক হয় মা বাবার মানে সাবধানে পৌঁছে যেতে পারে এটাই চাই আর কি আর খাওয়াটা অলমোস্ট এসে গেছে আমি নিচে যাবো এখন নিয়ে আসার জন্য যাও যাও বাবা মানে সত্যি কথা প্রচুর পাচ্ছি না কি বলছি ছোটটাকে তো অনেকটা দিয়েছিলাম হ্যাঁ বাটারটাও বেশ বড় এটা রিভিউটা খুব ভালো এটা ইয়ারোদা ধাবা নাম রেস্টুরেন্টটা গিয়ে খেতে পারলে তো নাথিং লাইক ইট বিকজ বাটারগুলো একদম ফোলা ফোলা থাকে আমার দারুণ লাগে আমি খাচ্ছি আমি আর পারছি না কথা বলতে না না ঠিক আছে What's it like to be the one that he turns to when he's out of answers What's it like to be the one that he turns to টাইম হয়ে গেছে 7:00 আর দেখো টোটালি চেঞ্জ হয়ে গেল ওয়েদার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সন্ধ্যে থেকে আমার অফিসের একটা লম্বা চওড়া মিটিং ছিল আর সৌমিও কিছু পেন্ডিং কাজ সার ছিল তো জাস্ট ঘর থেকে বেরিয়ে দেখলাম লিভিং রুমের কন্ডিশনটা ওফ কোথা থেকে কি শুরু হবে অর্গানাইজেশন কিছুই ঠাউর করা যাচ্ছে না মানে জাস্ট আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তাই না সৌমি তবে একটা জিনিস যা মনে হচ্ছে এই টুকটাক যেই জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদের ডাম্পিং জোনে ট্রান্সফার করে দিয়ে আসতেই হবে নাহলে তো হাঁটাচলা করা যাচ্ছে না আর এই আইকিয়ার বক্সগুলো কি আজকে খুলবে নাকি না আজকে ভাবছি আমি আনবক্স করব না কারণ আমার রান্না আছে
ও আচ্ছা না ঠিক আছে, আনবক্স করলে আরেকটা বিপদ আছে যে এই জিনিসগুলোকে রাখবে কোথায়, তার থেকে থাক। না কালকে আনবক্স করতেই হবে কি? না থাক না, আমি আইকিয়াকে অপমান করা হয়। রে বাবা রে বাবা, না আমি আজকে একটা জিনিস আনপ্যাক করব। ও সৌমি একটা মানে প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস আজকে ডেলিভার হয়েছে, এই দিন মধ্যে যখন যেত তখন তো এটাকে বগল দাবা করে নিয়ে যেত, সবাই বুঝে যাবে। কিন্তু এখন সেই নবাবটা নেই, এখন এটা এখানেই পাওয়া যাচ্ছে, তো অর্ডার করেছে এতদিন কেন পড়েনি আমি জানি না। না ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যামাজনে যে পাওয়া যায় সেই জিনিসটা ধারণাটা ছিল না, তো উনি ভাবছিল যে হয়তো কলকাতা থেকে আনাতে হবে, বাট এখানেই পাওয়া গেছে। সেটা হচ্ছে গিয়ে আমি জানতাম না দারুন। এনাদের জন্য কিন্তু আমি দুটো কভারও অলরেডি অর্ডার করে ফেলেছিলাম অ্যামাজন থেকে, তো এরকম নিউট্রাল কালারের মধ্যে নিয়েছি, মানে ভালোই দেখতে, কোয়ালিটিটাও খুব ভালো। এগুলো কালকে চলে এসেছে, আর পা পালিশটা আজকে একদম পারফেক্ট হয়েছে। বসে গেছে, তো সৌরভ বলছে যে আজকে রাত্রিবেলার রুটি বানিও না, ভাত করে নাও, ভাত করলে আমারও সুবিধাই হবে। তো ম্যারিনেটেড চিকেনটা এবার আমি এর মধ্যে অ্যাড করব, আর এখানে তো আদা রসুনও অ্যাড করা আছে, ম্যারিনেশনের সময় অ্যাড করেছি। আর যখনই ঝোল মাংস বানাবে তখন পেঁয়াজের কোয়ান্টিটি একটু কম রাখবে, যদি পেঁয়াজের কোয়ান্টিটি বেশি হয়ে যায় আলটিমেটলি একটুখানি গাঢ় হয়ে যায়, তাই জন্য ভালো লাগে না খেতে। তো সেটা আমি মাটনের ঝোল বানালেও সেই প্রসেস ইউজ করি, আবার চিকেনের ঝোল বানানো সেম প্রসেস ইউজ করি। তো পেঁয়াজটা মনে হচ্ছে আর একটু ভাজা হবে, তারপরে আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনের লাল ঝোল রেসিপিটা তোমাদেরকে কি দেখাবো, তোমরা প্রত্যেকেই বাড়িতে করো, কিন্তু তাও আমি একটুখানি ছোট্ট করে বলতে চাই, কারণ লাস্ট দিন যখন আমি আলু পটলের তরকারি বানিয়েছিলাম তাতেও তোমরা অনেকে বলেছিলে যে সৌমি রেসিপিটা একটু শেয়ার করতে পারতে। তো যাই হোক, আমি কিন্তু কোনো রকমের মশলা অ্যাড করবো না, যেহেতু আমি একদম পাতলা লাইট বানাচ্ছি, ম্যারিনেশনের সময় যা যা অ্যাড করেছিলাম সেগুলোই আছে। আর দেখো চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একই সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। লাল ঝোল যেহেতু পরিমাণ মতো ঈষৎ উষ্ণ জল অ্যাড করলাম, এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা অনেকেই আমার থেকে জানতে চাও যে কেন আমি অলওয়েজ চিকেনের নুন একদম লাস্টে অ্যাড করি, চিকেনে যদি নুন আগে থেকে অ্যাড করে দাও তাহলে কিন্তু না চিকেনটা ভালোভাবে কষতেই পারবে না, আগে থেকেই ছেড়ে যাবে চিকেনটা, চিকেন যেহেতু ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য একদম লাস্টে গিয়ে আমি নুন অ্যাড করি। আর একটা ট্রিক বলছি, তোমরা ট্রাই করে দেখতে পারো, এই টাইমে মানে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করবো,
আর কিছু স্টেটেড গ্রিন চিলিও অ্যাড করে দিচ্ছি। এটার জন্য কি হবে বলতো, খুব সুন্দর একটা সোদা সোদা ফ্লেভার আসবে যেটা খেতে খুব ভালো লাগে। কিন্তু তো টমেটোটা কষবে না, টমেটোটা একদম এন্ডে গিয়ে অ্যাড করবে। এবার এটা চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে চিকেন আর আলুটা সেদ্ধ হয়। কালারটা কিন্তু দারুণ এসেছে, আই থিঙ্ক সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেব, দ্যাটস ইট। চিকেনের লাল ঝোল কিন্তু একদম রেডি, দেখতে তো ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, একটা ভালো হলো কি বলতো, কালকে সকালবেলা আর আমাকে রান্না করতে হবে না। আজকে সকালবেলা চিকেনটা এই কারণেই আনা হলো যাতে আর কি দুবেলা হয়ে যায়, কিন্তু সকালবেলা যেহেতু করতে পারলাম না, ঠিক আছে একই ব্যাপারটা একই, কিন্তু সকালবেলা আবার বাইরে থেকে খাওয়া হয়ে গেল, এটাই আর কি। তো আমি রান্না করছিলাম আর সৌরভ কিন্তু এই আইকিয়ার বক্সটাকে আনবক্স করতে শুরু করে দিয়েছে। একটু টুকটাক করে জিনিস বার করে জমছে, একদম নয়, কালকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে না অনেক কিছু জিনিস আছে, তো আমি একবারে সুন্দর করে ভালোভাবে তোমাদেরকে দেখাবো যে কী কী কেনা হলো আর কী কী ফার্নিচার কিনেছি সেগুলো তোমাদেরকে বলবো। কালকে কি আমরা কালকে তো অ্যাসেম্বল হবে না, মানে এর মধ্যে কি আমরা এগুলো অ্যাসেম্বল করবো? আর কি বলতো, আমাদের না মানে রং হবে ঘরটা, তো সেই হিসেবে সব বলছে আর কি যে মানে যদি রং টং পড়ে যায় বাজে হবে ব্যাপারটা, তো আমরাও মানে ডিসাইড করতে পারছি না। কিন্তু এই জিনিসগুলো ওপরে রাখাটাও খুবই বাজে ব্যাপার, কারণ না মামুনিরাও আসবে। কালকে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করবো এই প্ল্যান আছে, কালকে সকালে রান্না নেই। উফ, আমার এখন থেকে কি ভালো লাগছে। তো চলো ভাতটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।